এখন যুবকরা শুধু চিন্তা করুন যে আমি কি তেনার মতো, ফারুক আজমের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, শের খোদা আলী মুর্তজার মতো, তেনাদের মতো হব, নাকি ওই বিটিএস মুখের মধ্যে এমন ক্লিন শেভ? আমি তো দেখে প্রথম মনে করেছি কোনো মেয়ে, আমাকে যখন দেখাচ্ছে আমি বললাম মেয়েরা এরকম কেন? বলে হুজুর এগুলো মেয়ে না ছেলে। আমি বললাম তওবিল্লাহ, এসব ছেলে থেকে আমাদেরকে জাতিকে আল্লাহ হেফাজত করুক। দেখেন আমি কাউকে ছোট করছি না, যার যার পজিশন তার তার, কিন্তু আমি এতটুকু বলবো মুসলমান আপনি মুসলমানকে ফলো করবেন, ইহুদি নাসারাদেরকে ফলো করবে তারা তারা। সামনে তো আসতেছে বিশ্বকাপ, আমি আজকেই দেখছিলাম আমাকে দেখাচ্ছিল হুজুর, একজনের লেখছে আই এম আর্জেন্টিনা, হোয়াট অ্যাবাউট ইউ? আমি চারজনের দলে আছি, তোমরা যদি অন্য দলে থাকো তাহলে সেভেন আপ খাও। বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেভেন আপ খাও, এটার অর্থ কি সেভেন আপ খাও? বলে হুজুর সেভেন আপ খাও মানে হলো ব্রাজিল। হায় মুসলমান, বাংলাদেশের পতাকাটা তো আপনার ঘরের ছাদে উঠতে দেখি না। যখন 21 ফেব্রুয়ারি আসে বা 16 ডিসেম্বর আসে, বাংলাদেশের এই ফ্ল্যাগটা আমরা যে এত রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে এই ফ্ল্যাগটা অর্জন করেছি, ওটা তো উঠতে দেখি না। আমার রসুলের আরবি পতাকাটা তো উঠতে দেখি না। এই বিশ্বকাপ আসলে আপনার বান্দা ছাদের উপরে তো আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, এরা মমিন না কমিন? আওয়াজ দেয় না মমিন না কমিন? রসুলের আরবির সৈনিকরা কখনো এরকম হতে পারে না। আরে আমার ইসলামিক পতাকা বাংলাদেশের পতাকা উড়বে, ঠিক না? এটাই তো সাইন অফ মুসলিম, এটাই তো উম্মতের সাইন হওয়া দরকার যে আমার বাসার ছাদে বাংলাদেশের পতাকা, কালমার পতাকা উঠছে, এটা হলো আমাদের জন্য নেয়ামত। বাকি তো সব কেয়ামত, মুসলমান হয়ে মুসলমানের আওলাদকে বলে কালকে দিছে না তোকে 3টা দিছে, আমাকে তো দিতে পারে নাই। কিভাবে আমাকে 3টা দিছে, তোমাকে পরশুদিন যে 5টা দিছে, জগরাজা টি মারামারি, হলুদ নীলের সাথে, নীল হলুদের সাথে। আওয়াজ দেন বুঝছি আপনাদের খারাপ লাগছে না? পছন্দের প্লেয়ার পছন্দের দলকে নিয়ে বললে তো একটু কষ্ট লাগেই, তো যদি পছন্দের প্লেয়ারকে নিয়ে পছন্দ দলকে নিয়ে যদি বললে কষ্ট লাগে, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে যে ইহুদি নাসারারা ফুটবলের মতো খেলছে, মুসলমান তোমার রক্তক্ষরণ হয় না? আফগানিস্তান ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে, আমাদের মসজিদে আকসা প্রথম কেবলাকে যখন ফিলিস্তিন বোম দিয়ে ইসরায়েলরা উড়িয়ে দিচ্ছে, মা বন্দির ইজ্জত আবরুর নিয়ে টানাটানি করছে, যখন ছোট ছোট বাচ্চাদেরকে গলার মধ্যে ছুরি চালিয়ে জবাই করে দিচ্ছে, যখন ছোট ছোট বাচ্চাদেরকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে নিক্ষেপ করছে, যখন তোমার ভাইকে নামাজ পড়া অবস্থায় শহীদ করে দেওয়া হচ্ছে মুসলমান, তখন তুমি ফুটবল ক্রিকেটের মধ্যে এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আছো। এগুলো হলো দাজ্জালের ফেতনা, এগুলো হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, যাতে মুসলমান আলাদা হয়ে থাকে, বিশৃঙ্খল থাকে। কিন্তু তাদেরকে বলে দিতে চাই রসুলের আরবি সিংহরা এখন মাঠে ময়দানে আছে, লাগলে বর্ডার উঠিয়ে দিলে আমরা ফিলিস্তিনের জন্য, হিন্দুস্তান নয় সারা বিশ্বের মুসলমানের জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করবো ইনশাআল্লাহ। দুই হাত বলো ঠিক কিনা বলো? ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে কখনোই না, তারা কোনো কালই আমাদের বন্ধু ছিল না। তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করে, আগে ছিল শয়তানের বক্স টিভি, এখন তো এগুলো দেখাও যায় না, পকেটে পকেটে ঢুকাই দিছে সময় বরবাদ করার জন্য, কত প্ল্যানিং বান্দা, এখন তো বুঝবেন না।